তাই হই তো সমস্যাটা কি কিছু সমস্যা আমার তো কোনো সমস্যা নেই এখন রাত কয়টা বাজে কয়টা বাজে হয়তো মাত্র 12টা বা 12:30টা রাত্রি 12টা 12:30টা এমন ভাবে উচ্চারণ করতেছো মনে হয় কালের সন্ধ্যা কেন কি সমস্যা হইছে কোনো কোনো ভদ্রঘরের ছেলে রাত 12:30টার সময় বাড়িতে ফিরে নাকি জরুরি কাজ ছিল সেজন্য দেরি হয়ে গেছে তোমার যে দিন বলি তুমি সেই দিনই তো বলো তোমার জরুরি কাজ ছিল তুমি কোন দিন বলছো যে না ভুল হইছে আমার কোনো কাজ থাকতে পারে না কাজ থাকলে তোমার ভাইরে বলে যাবা তোমার ভাই আজকে বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধাইছিল আমি কোনো কিছুর জন্য জবাবদিহি করতে পারবো না তোমার টাকার জন্য আমার কথা শুনতে হবে তোমার কাজ না করার জন্য আমার কথা শুনতে হবে রাতবেলা না ফেরা নিয়ে আমার কথা শুনতে হবে কেন আমার তো দায়টা কি আরে বাবা মহল্লার ভিতরে একটা ঝামেলা হয়েছিল সেটার জন্য একটু দেরি হয়েছে আসতে মহল্লার নেতা হয়ে গেছো তাই না তা আমি কি গেদা বাচ্চা বলবার নাকি তোমাদের একটা টেনশনের কি আছে অনেক ম্যাচিওর হয়েছো তুমি যা কর তোমার ভাইরে কয়ে তারপরে যাবা আমি কিছু বলতে পারবো না তুমি ভাইয়ের সাথে কথা বলবা ভাই তোমার তুমি কথা বলবা আমি পারবো না কথা বলতে তোমার যা আব্দা যা কথা তোমার ভাইয়ের সাথে বলে যাবা আমার সাথে না আমি তার সাথে কথা বলতে চাই তারপর মারামারি বাঁধুক তুমি কথা বলতে গেলে মারামারি হয় আর আমার সাথে মারামারি হয় সেটা তোমার চোখে পড়ে না আমার মনে হয় এই বাসায় এখন থাকা হবে না আমি মেসে উঠে যাই মাসে মাসে টাকা পাঠাই দিও আরে আই কই যাও আমি খাবো না খাই আসছি খিদা নেই রাতের বেলা যখন স্যার দেখা চলে গেল তখন কি ভাবছিলা যে কে খাইছে কে খায় নাই এখন এসে একার গীত শুনাইতেছো তুমি আজে বাজে কথা কইলা কেন মেজাজ গরম হইছিল সেই জন্য খাই নাই আজে বাজে কথা যেটা আমি তোমারে কই সেটা তোমার মনে থাকে তাই না আর তোমার জন্য যে আজে বাজে কথাটি আমি শুনি সেটা তোমার একটাবার মনে হয় না আমি তোমার একমাত্র দেবর আমার বয়সী পোলাবেন কি করে এখন মদ গাঁজা হেরোইন ইয়াবা এগুলা খায় পড়ে থাকে হাজার হাজার টাকা ওরায় আর আমার হাত খরচের জন্য মাসে 1 থেকে 1.5 হাজার টাকা দাও 2 হাজার টাকা দাও তার জন্য এত খোটা দাও সবসময় কামাল আমি তোমার দেবরের মতো দেখি না ভাইয়ের মতো দেখি জগতে কোনো ভাবি তার দেবরের জন্য এত আজে বাজে কথা শুনে না আমি তোমার ভাই মনে করি জন্য এত কথা বলি আর এত কথা শুনি আর এসব কি উল্টাপাল্টা কথা বলো তুমি মদ গাঁজা ভাং নেশা তোমার কি সেই পরিবারে জন্ম না তোমার ভাইয়ে তোমার বাপে মায়ে সেই শিক্ষা দিছে তোমারে খালি বড় বড় কথা শিখছো তাই না আচ্ছা ঠিক আছে কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত সরি মিথ্যা কথা কইছি কালকে রাতে না খাই শুইছিলাম কোথাও খাই আসি নাই আমি আপনি এত বড় অভিনেতা না যে এই কথাটা খুব বিশ্বাস দিয়ে মানুষের বুঝাইতে পারতেন সবাই জানে যে আপনি না খাইছেন খিদায় পেট পুরে যাইতেছে নাস্তা খাইতে দাও আর 500 টাকা দাও তুমি আসলেই বেয়াদবি আচ্ছা